নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সুপ্রিম আদেশে পিছল এনআরসি, চূড়ান্ত তালিকা প্রকাশ 31 আগস্ট। ছাত্র আন্দোলনে উত্তাল মহিলা কলেজ, ফি কমাতে কলেজ গেটেই ঘেরাও অধ্যক্ষ। টিকটকে ভিডিও করতে গিয়ে অঘটন, মধুরা নদীতে নিখোঁজ 2 যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 31 জুলাই নয়, এবার নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী 31 আগস্ট। মঙ্গলবার এই নতুন নির্দেশের কথা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এদিন এক শুনানি গ্রহণ করে সুপ্রিম কোর্ট বলেছে আগামী 31 আগস্টই হবে এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ। এর আগে দেশের সর্বোচ্চ আদালত এনআরসির চূড়ান্ত খসড়া চলতি বছরের 31 জুলাই প্রকাশ করার কথা বলেছিল। এর আগে কেন্দ্র ও রাজ্য সরকার এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। শিলচর স্টিমার ঘাটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু দোকান, বাড়ির পাশাপাশি মিজোরাম সরকারের একটি অফিস। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন স্থানীয়রা, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে, তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। শিলচর মহিলা কলেজে ভর্তি ফি মারাত্মক হারে বেড়ে যাওয়ায় মঙ্গলবার কলেজ গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রীরা। এদিন সকাল 9:30 থেকে পড়ুয়ারা আন্দোলন শুরু করলে বেলা 11:30 নাগাদ কলেজে আসেন অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার পাল। তিনি সেখানে আসতেই তাকে ঘেরাও করে রাখে ছাত্রীরা। কলেজ গেটের সামনেই অধ্যক্ষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্রীরা দাবি জানায় বর্ধিত ফি সেই মুহূর্তেই প্রত্যাহারের ঘোষণা করতে হবে অধ্যক্ষকে। সেখানেই এসে উপস্থিত হয় পুলিশও, কিন্তু ছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকায় আন্দোলন চলতে থাকে। এদিকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে জনৈক ছাত্রী জানায় কলেজ কর্তৃপক্ষ ফি প্রত্যাহার করা তো দূর, এ বছর আগের বছরের তুলনায় ফি অনেক বাড়িয়ে দিয়েছে। গত বছর ভর্তি ফি যেখানে 3,350 টাকা ছিল তা এবছর বেড়ে হয়েছে 4,620 টাকা। জবাব চাইছি, ফলে কলেজ কর্তৃপক্ষ যদি চায় তো 2 মিনিটের মধ্যে ফিসটা কমাতে পারে। কালকে আমরা প্রিন্সিপালের কাছে একটা মানপত্র দিয়েছি এবং প্রিন্সিপালের রুমে ওনার পায়ের সামনে বসে রয়েছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স করেননি আমাদেরকে, এমনকি কিছু বলেননি। এখন অবধি আমরা প্রিন্সিপাল সকাল 9:00 থেকে প্রিন্সিপালের অপেক্ষা করছি, এখন অবধি উনি কলেজের সামনে আসেননি। এখন যতক্ষণ না উনি আসবেন না আমরা ততক্ষণ কলেজে, আজকে কলেজ স্ট্রাইক করেছি এবং কলেজের গেটের সামনে আমরা বসে থাকবো। প্রিন্সিপালকে আমাদের আমাদের এত এত ছাত্রের জীবন যে নষ্ট হচ্ছে, উনি কি একবারও ভাবছেন না আমাদের এই গরিব ছাত্রের কথা? যদি আরএমসি কলেজে কখন অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ওরা 2800 টাকার ভিতরে অ্যাডমিশন হয়ে গেছে। কালকে কলেজ কাছাড় কলেজে প্রোটেস্ট করায় ওরা 2000 টাকা ফিস কমিয়ে দিয়েছে, তো আমাদের কলেজে এত ফিস কেন? আমরা এটা জবাব চাই। এদিকে ছাত্রীদের এই আন্দোলনের খবর পেয়ে বেলা 1:30 নাগাদ কলেজে এসে হাজির হন ম্যাজিস্ট্রেট দুর্বজ্যোতি পাঠক। তিনি কলেজ গেটেই অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে অধ্যক্ষ সহ ছাত্র প্রতিনিধি জানিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ আগামী 2 দিন ফি গ্রহণ বন্ধ রাখবেন। পরে অ্যাডমিশন কমিটির সঙ্গে কথা বলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বাকি বোর্ড কা জিতনা ভি হ্যায় বোর্ড সে মিটিং এক করকে
अगर पर्सनली इधर प्रेजेंट रहा तो पर्सनली, अगर नहीं है तो ओवर फोन डिस्कस करके वो फाइनल एक मतलब नोटिस निकाला जाएगा परसों तक। বিভিন্ন দাবি আদায়ে সোমবার সন্ধ্যায় শিলচরে এক মশাল মিছিল বের করে ফি মুকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটি। এদিন এই মশাল মিছিল শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রওনা দিয়ে নেতাজি মূর্তি পর্যন্ত যায়। মশাল হাতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্নাতক স্তরে গরিব ছাত্রদের বিনা মাশুলে ভর্তির দাবিতে দৃপ্ত কণ্ঠে আওয়াজ তোলেন। মিছিল শেষে সংগ্রাম কমিটির অন্যতম উপদেষ্টা প্রজ্বল দেব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী গরিব ছাত্রদের ভর্তির সুযোগ কেড়ে নিতে চাইছেন, এই অন্যায় ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রীদের আন্দোলন সংগঠিত করে চলেছেন, অথচ এই পর্যন্ত এ ব্যাপারে একটি কথাও বলছে না সরকার। টিকটকে ভিডিও করতে গিয়ে অঘটন, নদীতে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার বিকেলে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের আওতাধীন মধুরা নদীতে। নিখোঁজ দুই যুবকের নাম রাজেশ দে এবং সুরজ মালাকার, উভয়ের বাড়ি উধারবন্দের উত্তরপাড়ায়। জানা গেছে রাজেশ দে, সুরজ মালাকার, তাদের অন্য আরও তিন বন্ধু মিঠুন আচার্য, রাহুল রায়, কুটু দত্তের সঙ্গে একটি অটোতে করে মধুরা নদীতে টিকটকের ভিডিও করতে যায়। পাঁচ বন্ধু জলে নেমে যখন ভিডিও করছিল ঠিক তখন রাজেশ এবং সুরজ পা ফসকে তলিয়ে যায় নদীর গভীরে। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও খোঁজ পাওয়া যায়নি তাদের। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, নামানো হয় এসডিআরএফ এবং এনডিআরএফকে, কিন্তু সন্ধান মেলেনি রাজেশ এবং সুরজের। হাইলাকান্দিতে কর্তব্যরত সাংবাদিক রাজেশ দাসকে কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যের বেধরক লাঠি পেটানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিলচরের বৈদ্যুতিন এবং মুদ্রণ মাধ্যমের সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিকরা জেলাশাসকের কার্যালয়ের সামনে বুকে কালো বেজ পরে এক ধর্ণা কর্মসূচি পালন করেন। কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যের উপযুক্ত শাস্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান তোলেন সাংবাদিকরা। পরে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বরিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার সাহা জানান, অপকর্মের শাস্তি হিসেবে রাজেশ শুক্লবৈদ্যকে এর আগেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, কিন্তু দেখা গেছে তিন মাস পরে চাকরিতে যোগদানের পরও তার মানসিকতায় পরিবর্তন আসেনি। তিনি পুলিশের ঊর্ধ্বতন মহলের কাছে দাবি রাখেন যাতে রাজেশ শুক্লবৈদ্যকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হাইলাকান্দির পুলিশ সুপার আমাদের দাবির চাপে অভিযুক্ত কনস্টেবলকে ডেকে এনে গ্রেফতার করেছেন। আমরা মনে করি এই গ্রেফতারিতেই শেষ হয়ে যায় না। এই পুলিশ কনস্টেবল যেহেতু একবার সাসপেনশন গিয়েছিল, সাসপেনশনের পরে আবার এসে হামলা করেছে বলে সাসপেনশনও তার একমাত্র শাস্তি হতে পারে না। আমরা চাই তাকে চাকরি থেকে পুরোপুরি বরখাস্ত করা হোক এবং সাংবাদিকের উপর হামলার জন্য সাংবাদিককে যেভাবে, সাংবাদিক বলে নয় সাধারণ মানুষও যদি হয়, তাকে যেভাবে প্রাণহানির ছক কষেছিল বলে তার উপযুক্ত শাস্তি হোক আমরা এই দাবি করি। পরে অফিস পাড়া থেকে এক র্যালি করে সাংবাদিকরা ডিআইজি বাংলোতে যান। তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডিআইজি প্রশান্ত কুমার দত্তের কাছে তুলে দেন একটি স্মারকপত্র। স্মারকপত্র গ্রহণ করে ডিআইজি সাংবাদিকদের আশ্বাস দেন কনস্টেবল রাজেশের বিরুদ্ধে আরও অভিযোগ পেয়েছেন তারা, তার পোস্ট রেকর্ড খতিয়ে দেখেছেন তারা, রাজেশের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে তিনি ঊর্ধ্বতন মহলের কাছে সওয়াল করবেন বলে সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন ডিআইজি পি কে দত্ত। আর ইতিমধ্যে আপনাদেরকে গম পাইছে যে আমার ফলের পর আমি আইনগত ব্যবস্থা লৈছো, সেই দুটি সিপাহীজনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর আগর কিছুমান পাস রেকর্ড, এডভান্স পাস রেকর্ড আমি পাইছো। এটাই গোটেই বস্তুটো একটা উচ্চ পর্যায়ের তদন্ত আমি কারণে আমি ইতিমধ্যে অর্ডার দিয়া হয়েছে।
গতিকে এই তদন্তত যিখিনি কথা বাহির হব ইনক্লুডিং হিজ পাস রেকর্ডস এইটোর উপর ভিত্তি করে আমি আমার উর্ধতম মহলক আমি এই আবেদন জানাম এনেকা ধরনের দোষী মানুষ যিনি পুলিশের ইমেজ একটা টার্নিশ করেছে বা একটা একটা বদনামের মাজে খেলি দিছে আর এনেকা ঘটনা যাতে পুনরাবৃত্তি নয় তার একটা দৃষ্টান্তমূলক মানে উদাহরণ থাকে বা শাস্তি পায় তারপরে আমি সকল ধরনের উইদিন দ্য মানে ল ফ্রেম উইদিন দ্য পার্ভিউ অফ ল আমি এটি চেষ্টা করব। পশু হাসপাতালে চিকিৎসার নামে গোটা করিমগঞ্জ জুড়ে চলছে অরাজকতা। সরকারি খাতায় পত্রে ঔষধ সরবরাহ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকলেও বাস্তব এর উল্টো। উত্তর করিমগঞ্জের লাতু পশু হাসপাতালের বিরুদ্ধে একই অভিযোগ জনগণের। প্রায়ই হাসপাতালটি বন্ধ থাকে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্তের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জনগণ। তারা বলেন, বিধায়ক শুধু তার ঠিকাদারের পকেট ভারী করতে বিল্ডিং নির্মাণেই ব্যস্ত, জনগণ পরিষেবা পাচ্ছেন কিনা সে নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় বন্ধ থাকে, এটা তো ওষুধ খাওয়া যায় না, কিন্তু খেয়েও আইন নাইন দেখাও যায় না, খেয়েও খাওয়া যায় না। এক সময় দরকারি দল ঠিকও গরু বই ছাগল আস মুরু কিটে এমতে মগে যায় মানুষ। বিল্ডিংটা খালি বনের উত্তরগঞ্জের বিধায়ক নেতৃত্বে খালি বিল্ডিং বনে, তার ঠিকাদার পয়সা ওই তো গতিকে বিল্ডিং বনায়, তার ক্ষমতা নাই যে ডিপার্টমেন্ট গিয়া এই ডিপার্টমেন্ট আলাপ করিয়া যাতে একজন ডাক্তার আয় বা এই এলাকার যারা পশুপক্ষী যে মানুষের যারা বাঁচাইতে পারে এই পদক্ষেপ তাই নাই। তাই খালি একটা পদক্ষেপ আসেন যে খালি শিলান্যাস করতা আর বালা গড়ে বাঙ্গিয়া নতুন এখন গড় বানাইতা আর তান ঠিকাদার যারা আছে তারা মানে এটা রোজগারের লাইন হইত, ওটাও তার মুখ্য উদ্দেশ্য বিধায়ক বাবু। ভারতীয় মজদুর সংঘের 65তম প্রতিষ্ঠা দিবস ত্রিপুরার কাঞ্চনপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে কাঞ্চনপুর টাউন হলে এক বিশাল জনসমাবেশে উপস্থিত ছিলেন মজদুর সংঘের কাঞ্চনপুর শাখার কর্মকর্তা প্রশান্ত নাথ, ত্রিপুরা প্রদেশ সম্পাদক দিলীপ কুমার ভৌমিক, বিএমএস জেলা সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য, জেলা সম্পাদক বিপ্লব দাস, আরএসএস জেলা সংঘচালক বিবেকানন্দ ভট্টাচার্য প্রমুখ। নির্ভর করছে আপনারা জানেন, জানেন শ্রমিক কর্মচারীদের বিষয়গুলোর মধ্যে স্বাভাবিকভাবেই সরকার অর্থাৎ যারা সরকার পরিচালন করছেন ওনাদের বিষয় এসে যায়, সেজন্য আপনারা যত সংগঠিত থাকতে পারবেন ততই আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের পথ সহজ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সুপ্রিম আদেশে পিছল এনআরসি, চূড়ান্ত তালিকা প্রকাশ 31 আগস্ট। ছাত্র আন্দোলনে উত্তাল মহিলা কলেজ, ফি কমাতে কলেজ গেটেই ঘেরাও অধ্যক্ষ। টিকটকে ভিডিও করতে গিয়ে অঘটন, মধুরা নদীতে নিখোঁজ দুই যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।